সারা বছর গুনাহ করতে করতে পাপ করতে করতে আমাদের নফস অন্তরাত্মা যখন কলুষিত হয়ে যায় পাপাচারে ডুবে থাকতে থাকতে গুনাহে নিমজ্জিত থাকতে থাকতে আমাদের অন্তর যখন কলুষিত হয়ে যায় আমাদের এই কলুষিত এবং আমাদের এই কলুষিত এবং পাপে ডুবন্ত পাপে নিমজ্জিত এই সত্তাকে আমাদের এই নফসটাকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন রমাদানের মতো শ্রেষ্ঠ মাস দিয়েছেন এই মাসটাকে যদি আল্লাহর কোনো বান্দা যথাযথভাবে কাজে লাগায় ঈমান আর তাকওয়া দিয়ে যদি মাসটাকে ভরে নিতে পারে তাহলে রমাদানের সিয়াম গুলো দিয়ে রব্বুল আলামিন বান্দার সারা জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে বান্দাকে গুনাহ থেকে পবিত্র বানায়া দিবে আমাদের গুনাহগুলো থেকে মাফ নেওয়ার এক অফুরন্ত সুবর্ণ সুযোগ আমাদের সামনে চলে এসেছে প্রাণবন্ত আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ এই রমাদানের মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন আমাদের জন্য কি ফরজ করেছেন সিয়াম রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলছেন ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى বলছেন হে ইমানদারেরা كتب عليكم الصيام তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে এই রোজার বিধান শুধু তোমাদেরকেই নতুন করে দেওয়া হয় নাই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে রোজার এই বিধান দেওয়া হয়েছিল আর রমাদানের এই মাসে তোমাদেরকে রোজার বিধান দিয়েছি কেন এই রমাদানের মাসে তোমাদেরকে রোজার বিধান আমি এই জন্য দিয়েছি আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে এই রোজার মাসে সিয়ামের প্র্যাকটিস করে তোমরা তাকওয়ার চর্চা করে মুত্তাকি হতে পারো রোজা আল্লাহ কেন দিয়েছেন এই আয়াতে সেই উদ্দেশ্যের কথা বলে দেওয়া হয়েছে এই একটি মাস কেন আল্লাহ দিলেন যাতে আপনারা সবাই না খায়া থাকেন আপনারা না খাওয়ার ফলে যে খাবার দাবার আর পানিও বেঁচে যাবে এগুলো জমা করে রাখার পরে আল্লাহ অন্য জায়গাতে এগুলো দিবেন এই জন্য কি রমজান মাসে রোজা দেওয়া হয়েছে না অর্থ বুঝতে হবে রোজা আল্লাহ দিয়েছেন আপনি যেন এই রোজার মাসে তাকওয়ার চর্চা করে নিজেকে আপনি মুত্তাকি বানাতে পারেন রমজান মাসের রোজার উদ্দেশ্যই হলো নিজেকে তাকওয়ার দিকে পরিচালিত করা তাকওয়া অর্জনের প্রশিক্ষণ গ্রহণ করা শুধুমাত্র খাবার দাবার পানীয় এবং হালাল স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা এর নাম রোজা নয় রমজান মাসে যারা রোজা রাখে রমজান মাসের রোজা পালনকারী হলো দুই ক্যাটাগরির আমার কথা বুঝে থাকলে সবাই একটু বলেন তো রমজান মাসে যারা রোজা রাখে এরা কয় ক্যাটাগরির দুই ক্যাটাগরি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নবীজি এদের ব্যাপারে বলছেন রুব্বা সাঈমিন ليس له من صيامه الا الجوع নবীজি বলেছেন এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া অন্য কোনো উপকার বয়ে আনতে পারে না অর্থাৎ তারা রোজা থাকে শুধু উপবাসেই থাকে শুধুমাত্র খাবার দাবার আর পানিও ছেড়ে তারা বিরত থাকে কিন্তু এর সাথে যে অন্যান্য সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে সেফ রাখা লাগে এর ধারে কাছে এসে থাকে না লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরব নবীজি বলেছেন শুধুমাত্র খাবার দাবার আর পানাহার থেকে দূরে থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি নবীজি বললেন ইন্নামা সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস রোজা হচ্ছে যে আল্লাহর ভয়ে আমি খাবার দাবার আর পানাহার বর্জন করি ওই আল্লাহর ভয়ে ওই আল্লাহর ভয়ে আমি আবার সকল ধরনের গুনাহের কাজ থেকে অন্যায় অপকর্ম থেকে আমি নিজেকে সেফ করব বাঁচিয়ে রাখব কাকে ভয় করে
আরো জোরে বলেন কাকে ভয় করে নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ নবীজি বলেছেন যে ব্যক্তি রোজার মাসে রোজা রেখে মিথ্যা বলা অন্যায় কাজ অপকর্ম কাজ বাজে কাজ ছাড়তে পারল না ওই লোকটা না খাইয়া থাকার মধ্যে কোনো ফায়দা নাই তাহলে বোঝা গেল শুধুমাত্র খাবার দাবার না খাইয়া পানি পান না করে সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি খাবার দাবার আর পানাহার থেকে বর্জন আপনি বর্জন করলেন এর নাম রোজা নয় বরং এর পাশাপাশি আল্লাহর হুকুমে খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে অন্যান্য সকল গুনাহ থেকে যদি নিজেকে সেফ রাখতে পারেন এটাই হচ্ছে প্রপার ফাস্টিং এটাই হলো প্রকৃত রোজার নমুনা সুতরাং যারা রমজান মাসে রোজা রেখে খাবার দাবার পানাহার বাদ দিয়ে এরপরে বাদবাকি সকল অন্যায় সমান তালে করবে এই রোজাদারের রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই আর আরেক প্রকার রোজাদার হলো এরা আল্লাহর হুকুম মতো খাবার দাবার পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল ধরনের অন্যায় সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকে এরাই হচ্ছে প্রকৃত রোজাদার আর এই রোজাদারদের ব্যাপারে নবীজি বলেছেন নবীজি বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে রমাদান মাসের রোজাগুলো আল্লাহকে খুশি করার জন্য পালন করে তার এই রোজাগুলোর কারণে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে ও বাজি সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইন হইব আমি সিলেটের মানুষ আপনাদের ভাষা কিন্তু জানি আলহামদুলিল্লাহ আই ওনারা বেগুন ভাষা বুঝি আলহামদুলিল্লাহ আমার আগে হুজুর কি বলেছেন আমি হান্ড্রেডে হান্ড্রেড একশোতে একশো বুঝেছি আমরা যারা গোটা বাংলাদেশ সফর করি আমাদের কাছে কিন্তু ভাষার ভান্ডার আছে ভাষার ভান্ডার আছে কেন জানেন আমরা তো শুধু এই চকরিয়ায় যাই না বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষের সাথে পরিচয় আছে তাদের সাথে উঠা বসা চলনে বলনে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি ভাষার এই বৈচিত্র্যতা এটাও কান্নে আমদ আরো জোরে বলেন কান্নে আমদ এই যে আপনাদের চট্টগ্রামের ভাষা কত সুন্দর ভাষা এটা হ্যাঁ আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটের ভাষার মধ্যেও আলাদা একটা স্বতন্ত্র বিষয় দেখা যায় কারণ আমাদের ভাষা অন্যরা বুঝে না যেমন ভাবে আপনাদের ভাষা অন্যরা বুঝে না আপনাদের এখানকার ভাষা আমি যখন চট্টগ্রামে লাইফে প্রথম এসেছিলাম আমি খুব একটা বুঝতাম না একজন আমাকে বলেছিল বাজি গমাসনে এখন তো বুঝি তো আমি যখন প্রথমে এই কথা শুনেছিলাম আমি ভাবছিলাম হয়তো উনি আমাকে জিজ্ঞেস করছে আমার কাছে গম আছে কিনা গম বুঝেন তো আপনারা তা আমার কাছে আমার পিঠে একটা কাঁধের ব্যাগ ছিল তো উনি যখন আমাকে বলল বাজি গম আসনে আমি তখন বলছি যে বাবা যান একটু বয়স্ক মানুষ তো বললাম বাবা যান আমার কাছে গম টম কিছু নাই এই ব্যাগে কাপড় আছে তো এই হলো ভাষা খুব সুন্দর ভাষা আপনাদের খুবই চমৎকার ভাষা আবার আমাদের সিলেটে গেলে আরো সুন্দর কিছু বোঝা যায় না বাইসাব বালা নেই আউকা খাউকা বুকা জাউকা ওই বগুড়ার দিকে আপনারা গেলে দেখবেন সেখানকার মানুষ আরো সুন্দর করে কথা বলে তারা আপনাকে বলছেন আমরা বলি কেমন আছেন আপনারা বলে বাজি কেন আছো গমাসনি হ্যাঁ ওরা বলে ক্যাঙ্কা আছো বারে এরকম তারা বলে তো এক এক জায়গায় এক এক ধরনের ভাষা আছে আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয় আমি দেখেন আমি কিন্তু মাহফিলে অত লম্বা সময় কথা বলতে পারি না এটা আমার দুর্বলতা আবার যতক্ষণ কথা বলবো আও ফাও আবুল তাবুল কথাও বলবো না আপনারা সবাই মনোযোগী থাকবেন পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা বলছিলাম রমজান মাসে রোজা রাখে এই রোজাদারগুলো কয় প্রকার জোরে বলেন এক প্রকার রোজাদারদের রোজা কবুল হয় না এগুলো কাজেও লাগে না আরেক প্রকার হলো এদের রোজা একদম প্রপার এরা প্রপার ওয়েতে ফাস্টিং করে এদের রোজা আল্লাহ কবুল করেন এই রোজাগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় আল্লাহ গ্রহণ করেন এগুলো কবুল করেন এরা কারা যারা আল্লাহর হুকুম মতো খাবার দাবার পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার অন্যায় সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এদের রোজা কবুল করেন কে আল্লাহ এদের কাতারে আমাদেরকে সামিল করে দাও
জাবির রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার কথা আমার মনে পড়ে গেল মুসান্নাফে আবি সাইবার ভিতরে এটা এসেছে তিনি বলেছেন ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বসরুকা ওয়া লিসানুকা আনিল কিদবি ওয়াল মাআসিম তিনি বলেছেন যখন তুমি রোজা রাখবে তোমার পেটের রোজার পাশাপাশি তুমি তোমার কানের রোজা রাখো তুমি তোমার চোখের রোজা রাখো তুমি তোমার জবানের রোজা রাখো অর্থাৎ তোমার কানকে আজেবাজে জিনিস শোনা থেকে বিরত রাখো তুমি তোমার চক্ষুকে নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত রাখো তুমি তোমার জবানকে হেফাজত করো যাতে তোমার জবান থেকে মিথ্যা গীবত চুগলখুরি বাজে কথা নিষিদ্ধ কথা অশ্লীল কথা কিংবা গালিগালাজ অথবা কোনো প্রকার মন্দ জিনিস যেন তোমার জবান দিয়ে বের না হয় এই জবানটাকে তুমি কন্ট্রোল করো তিনি আরো বলেছেন ওয়াদা আদাল খাদিম তুমি তোমার খাদেমের প্রতিও রমজান মাসে অবিচার করো না তোমার অধীনস্থদের প্রতি কোনো জুলুম করো না ওয়াল্লিয়াকুন আলাইকা ওয়াকার ওয়া সাকিনাতুন ইয়াউমা সিয়ামিক তিনি বলেছেন রমজান মাসে তুমি তোমার নিজেকে এমন ভাবে পরিচালনা করো যেন তোমার চলনে বলনে চরিত্রে একটা গাম্ভীর্যতা এবং সৌন্দর্য প্রকাশ পায় সুবহানাল্লাহ তিনি আরো বলছেন ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া ইয়াউমা সিয়ামিকা সাওয়া তুমি রমজান মাসের দিনগুলোকে অন্য মাসের দিনগুলোর মতো বানায় ফেলো না কারণ রমজান মাসের দিনগুলো হচ্ছে শ্রেষ্ঠ দিন রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস আল্লাহু আকবার আমি বলেছিলাম আল্লাহ রোজা দিয়েছেন এই এক মাস না খায়া থাকার জন্য নয় বরং এক মাস হলো ট্রেনিং এর মাস এই এক মাস ট্রেনিং নিয়ে বছরে এক মাস চলে গেলে বাকি আছে কয় মাস আর একটু জোরে বলেন অবাজি মুখিনী হতা বাইন নইব কত মাস এগারো মাস এক মাসের ট্রেনিং অ্যাপ্লাই করবেন বাকি কয় মাসে বাকি কয় মাসে এগারো মাসে এখন আগে আপনাকে রমজানে প্র্যাকটিসিংটা রমজানে অনুশীলন চর্চায় থাকতে হবে কিভাবে দেখেন রমজান মাস কিন্তু আসে মানুষের সকল বদভ্যাস ত্যাগ করার জন্য সকল গুনাহ থেকে মানুষকে ফিরে আনার জন্য সিগারেট খায় এমন মানুষ আছে না কথা বলেন আছে না নাই দেখেন সুবহানাল্লাহ রমজানের এই মাস আপনি চাইলে এই মাস থেকে আপনার জীবন পরিবর্তনের মাস মানাতে পারে ঠিক কি না সিগারেট খায় কিন্তু রমজান মাসে যখন সুহুর খায় সাহরি খায় আপনারা চট্টগ্রামে সাহরিকে আঞ্চলিক ভাষায় কি বলে সাহরি বলেন না আমাদের সিলেটে তো বলে ফতা খাও এজন্য জিজ্ঞেস করলাম শেখার জন্য যাই হোক যে সুহুর যখন খায় সাহরি খাওয়ার পরে ইফতার পর্যন্ত অনেক ভাইয়েরা আছেন আমি জানি যারা ডেইলি এক প্যাকেটও মাজা দেয় হ্যাঁ একেবারে এক বক্স শেষ করে ফেলে অনেকে আছে ডেইলি দশটা পনেরোটা পর্যন্ত টানে অনেকে আছে আবার একটা শেষ হওয়ার পরে আরেকটা টানা আরম্ভ করে আছে না নাই কিন্তু রমজান মাসে দেখা যায় তার এই নেশা যতই নেশা থাকুক সিগারেট খাওয়ার নেশা কষ্ট হলেও দেখা যায় সাহরি খাওয়ার পর ইফতার পর্যন্ত নিজেকে সে কন্ট্রোল করে রাখে ঠিক কি না আচ্ছা আমার সম্মানিত বাবা যান চাচা যান ভাই যানরা যারা এই সিগারেটে আসক্ত আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি দেখেন আপনার মতো মানুষ যদি সাহারি থেকে ইফতার পর্যন্ত সিগারেট খাওয়া থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে আমার বিশ্বাস আপনার মতো মানুষ ইফতারের পরে আবার সাহারি পর্যন্ত সিগারেট না খাইয়া থাকতে পারবে কি থাকতে পারবে না আপনি সারাদিন তেরো চোদ্দ পনেরো ঘন্টা না খাইয়া থাকতে পারলেন তো আপনি চাইছেন বলে থাকতে পেরেছেন তো আপনি যদি চান যদি নিজেকে ওভাবে ঠিক করেন নিজের মন মানসিকতা যদি ওভাবে বিল্ড আপ করতে পারেন তো দেখা যাবে বাদ বাকি সময়ও আপনি আস্তে আস্তে এটা ছেড়ে দিতে পারবেন আচ্ছা বলেন তো সিগারেট খায়া কোনো মানুষের স্বাস্থ্য বাড়ছে শরীরের উন্নতি হয়েছে এমন কেউ আছে আপনারা কি আমার কথা রাগ করছেন বরং পৃথিবীর একমাত্র খাদ্য হলো এই সিগারেট যার গায়ে লেখা আমি ভালো না আমারে খাইস না ঠিক না দেখবেন গায়ে লেখা থাকে যে ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা যখন বাজারে যান বাজারে কেনাকাটা করেন না পণ্যদ্রব্য কেনেন তখন পণ্য হাতে নিয়ে আপনারা কি দেখেন ডেট দেখেন যেটা ডেট ওভার হয়ে যায় সেটা কি আপনারা কিনেন দোকানদারকে বলেন ভাই এটা ডেট ওভার নেন এটা ফিরে এনেন যেটা ডেট আছে এমন দেন
তো বিভিন্ন পণ্যদ্রব্য কেনার বেলায় আপনি সচেতনতা অবলম্বন করেন, ডেট না থাকলে ওটা ফিরিয়ে দেন, কিন্তু একটা খাবার একটা জিনিস যার গায়েই লেখা এটা ক্ষতিকর, এটা ভালো না, এটা খেলে রোগ হয়, ক্যান্সারের দিকে যায়, লিভারের সমস্যা হয়, পাকস্থলীতে সমস্যা হয়, একদম গায়ে লেখা, এরপরেও আপনি খান, বলেন তো এটা আসলে কি খাওয়া উচিত? যারা অভ্যাস করে ফেলেছেন এক প্যাকেট খান, একদিনে ছাড়তে পারবেন না, তো এখন থেকে আধা প্যাকেট খাইয়েন, খাইয়েন আধা প্যাকেট খাইয়েন, কয়েক মাস আধা প্যাকেট খাইয়া এরপরে ডেইলি 500টা খান, এরপরে আরো কয়েক মাস পরে ডেইলি 2টা খান, এরপরে কয়েক মাস পরে 1টা খান, একটা সময় ছাইরা দিয়েন, একটা জিনিস অভ্যাস হয়ে গেলে আবার একসাথে ছাড়াও যায় না, ধীরে ধীরে ছাড়েন, ইসলামটা অত কঠিন নয়। দেখেন আপনার মদ একবারে হারাম হয়েছে না তিনবারে হয়েছে? জোরে বলেন, তিনবারে। একজন মানুষ সে যখন কোনো কুঅভ্যাসে লিপ্ত থাকে তাকে কড়াকড়ি করে আপনি ভালো পথে ফিরাই আনতে পারবেন না, বরং আপনি আপনার ব্যবহার দিয়ে, সৌন্দর্য দিয়ে, ভালোবাসা দিয়ে, সম্মান করে বুঝাইয়া তারে ফিরিয়ে আনা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমরা কঠোরতা অবলম্বন না করে ভালোবাসার পন্থা অবলম্বন করব ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে রমজানের একটা মাস এমন ভাবে ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংটা বাকি 11 মাস কাজে লাগালেই আপনার জীবন সফল। রমজান মাসে রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তো পেটের রোজা হয়েছে, তার কি জবানের রোজা হয়েছে? কথা বলেন। আর শুনেন, আমাদের এই যে 3.5 হাত বডি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এই 3.5 হাত বডির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো এই জবান, এই যে মুখ। বিশ্বাস করেন, দুনিয়াতে যত বেশি পাপ হয় এর বেশিরভাগই হয় জবান দিয়ে, বেশিরভাগ হয় কি দিয়ে? জবান হলো গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি, জবানের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, এই জবান হলো গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। আপনারা বলবেন, হুজুর এটা কেমন কথা কইলেন? হ্যাঁ বলেন, মানুষ মিথ্যা বলে হাত দিয়া না মুখ দিয়া, গালিগালাজ করে কি দিয়ে, গীবত করে কি দিয়ে, চুগুলঘুরি করে কি দিয়ে, মানুষকে কষ্ট দেয় কি দিয়ে, আলেমদেরকে গালি দেয় কি দিয়ে, জঙ্গিবাদী মৌলবাদী বলে কি দিয়ে, মানুষের নাম ভেঙে ডাকে কি দিয়ে? তো মুখ দিয়ে গুনাহ হয় কম না বেশি, এজন্য জবান হলো এমন গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করেন, এখানে আমার সামনে যারা আছেন, আমরা যদি প্রত্যেকেই নিজেদের জবানটাকে হেফাজত করে ফেলতে পারি তাহলে দেখবেন আমাদের গুনাহ অর্ধেকের চেয়ে বেশি কমে যাবে, নিজেদেরকে অনেকাংশে আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারব। এই জবানের অপব্যবহারের কারণে বহু মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমাদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, মা আকতারু মা ইউদখিলুন্নাস আন্নার, নবীজিকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ জাহান্নামে যাবে বেশি, কোন জিনিসটার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? নবীজি উত্তরে বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। আমার কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, কয়টা জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামী বানায়? আরো জুড়ে বলেন, কয়টা? নবীজি বললেন, 1 নম্বর হচ্ছে আলফাম, এই মুখ, এই জবানের অপব্যবহার। এই জবানটাকে মানুষ যখন নাপাক বানিয়ে ফেলে, নিয়ন্ত্রণহীন করে ফেলে, এই জবান দিয়ে যখন মানুষ অসংলগ্ন, অহেতুক, ফাহেসা, মন্দ, খারাপ খারাপ কথা বলে, জবানকে যখন সে বাজে কাজে ব্যবহার করে, তখন তার জবানের অপবিত্র, তখন তার জবানটা অপবিত্র হয়ে যায়। জবানের এই অপব্যবহারের কারণে কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল ফরজ, লজ্জাস্থান, এই লজ্জাস্থানের অপব্যবহারের কারণে কিয়ামতের দিন অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। আবার আপনি যদি এই 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারেন, শুনেন শুনেন, নবীজি দুঃসংবাদ দিয়ে আবার সুসংবাদও দিয়েছেন, এই মুখ আর লজ্জাস্থানের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহার মানে হলো লজ্জাস্থানকে যথাযথ ব্যবহার করার মানে হলো বিয়ে করা, আর লজ্জাস্থানের অপব্যবহার হলো বিয়া
বিয়ে শাদী বহির্ভূত জিনা সুতরাং কেউ যদি জবানের অপব্যবহার আল্লাহর জাস্তানের অপব্যবহার করে সে জাহান্নামী হবে আর তার ঠিক বিপরীতে এই দুইটা জিনিসকে কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে বুখারীর হাদিসে নবীজি বলেছেন মাইয়াবমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ এই জিহবা এই মুখ আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তাহলে বোঝা গেল এই দুইটা জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামী বানায় আবার এই দুইটা জিনিসের সঠিক ব্যবহার কন্ট্রোল করার কারণে আল্লাহ জান্নাতেও মানুষকে দিবেন সুবহানাল্লাহ মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সকলেই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে জবান দিয়ে কথা বলি আল্লাহ তাআলা কি এই জবানের হিসাব আমাদের কিয়ামতের মাঠে এই জবানের হিসাব নেবেন নবীজি তখন এই জিহবাটা ধরে বললেন মুআযি এটাকে কন্ট্রোল করো কারণ কিয়ামতের দিন এই জবান অপব্যবহারকারীদেরকে ফেরেশতারা উপুর করে শুয়াইয়া টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দিবে নাউযু বিল্লাহি মিন যালিক দেখেন এই জবান দিয়ে আমরা কত কি করি জবানের অপব্যবহার করে করে সারাটা দিন আমরা কেমনে গুনাহ কামাই এই জবান দিয়ে আমরা কত রঙের মিথ্যা কথা বলি মিথ্যা বলে এমন বহু মুসলমান আছে অথচ মিথ্যা হলো সকল পাপের জননী মিথ্যা হলো সকল পাপের মা মিথ্যা বলার কুফল হলো মোট দুইটা আমার কথা বুঝে থাকলে সবাই বলেন মিথ্যা বলার কুফল মোট কয়টা এক নাম্বার কুফল হলো যে মানুষ মিথ্যা বলে তার জবানটা নাপাক হয়ে যায় তার জবানটা অপবিত্র হয়ে যায় আর যখন মানুষ মিথ্যা বলে আল্লাহর নবী বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তার কাছ থেকে রহমতের ফেরেশতারা চলে যায় তো যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে আরো জোরে বলেন তাহলে মিথ্যা বলার কুফল হলো দুইটা এক নম্বরে মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু হলো তারা আর মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো এটা বড় মারাত্মক যে ব্যক্তি মিথ্যা বলবে ইমানের খাতা ইমানের লিস্টে তার আর নাম থাকে না সেই লোকটার সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যায় মুনাফিক এটা চেনা বড় মুশকিল কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব বেশি বেশি হিন্দু দেখব আমি বলবো একবার ভারত সফর করে আসেন গিয়ে দেখেন কোটি কোটি হিন্দু সেই দেশে আছে কেউ যদি বলে হুজুর আমি অসংখ্য খ্রিস্টান দেখব কোথায় যাব তো আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান গিয়ে দেখেন সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে কেউ যদি বলে আমি অসংখ্য বৌদ্ধ দেখব তো বলবো মিয়ানমারে অথবা চীনে চলে যান কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখব বলবো ইসরায়েলে চলে যান কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম না গো ভাই বাংলাদেশে যাওয়ার লাগবো না মুনাফিক এটা হিন্দুর ভেতরে নাই বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ভেতরে নাই যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমানের লেবাস ধরে মুনাফিক বসে আছে এখানেও থাকতে পারে আমি তো জানি না কারণ মুনাফিক তার কপালে লেখা নাই আমি মুনাফিক পিঠের মধ্যে সাইনবোর্ড লাগাইয়া ঘুরে না যে আমি একটা মুনাফিক মুনাফিক চিনতে হয় তার স্বভাব নিয়ে তার চরিত্র দিয়ে মুনাফিকের স্বভাব চরিত্র কোরআনের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হাদিসের মধ্যে আছে না নাই মুনাফিকদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতের শেষে বললেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ তাআলা বললেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী তাহলে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে বলছেন মুনাফিকদের স্বভাব হলো তারা সত্যবাদী না মিথ্যাবাদী আরো জোরে বলেন আবার হাদিসে এসেছে নবীজি বলেছেন মুনাফিকের অনেকগুলো খাসিয়ত রয়েছে তার মধ্যে তার একটা স্বভাব হলো ইদা হাদ্দাতা কাযাবা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে তাহলে মিথ্যা বলার কুফল বলেছিলাম মোট কয়টা আরো জোরে বলেন
এক নাম্বার মিথ্যা বলবে যারা কার বন্ধু তারা শয়তানের বন্ধু তারা মিথ্যা বলবে যারা কি হয়ে যাবে তারা দেখছেন কারবা আপনি বলতে পারেন হুজুর দুই একটা মিথ্যা কথা কইলে কি হইছে মানে আল্লাহ বলেছেন সে মুনাফিক নবীজি বলেছেন সে এখন মুনাফিক হলো সবচাইতে নিকৃষ্ট সবচেয়ে খারাপ মুনাফিকের পরিণতি কি আগে জানেন মুমিন যারা আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন মুমিন যারা জান্নাতি হবে তারা মুশরিক যারা কাফের যারা জাহান্নামী হবে তারা এবার বলেন তো মুনাফিক যারা কোথায় যাবে তারা হ্যাঁ হয় নাই এখনো হয় নাই এদিক থেকে এসেছে আপনারা তো জানেন এই তো এই ছোট ছেলেটা বলেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ শুকরিয়া তোমাকে জাহান্নামে নয় মুশরিকরা কাফিররা যাবে জাহান্নামে আর মুনাফিক যাবে জাহান্নামের নিম্ন স্তরে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা এখন কাফির আর মুশরিক তারা যাবে জাহান্নামে তারা থাকবে জাহান্নামের উপরে পৃথিবীর কয়েকটা কুখ্যাত বড় বড় কাফেরের নাম আপনারা বলেন যেমন ফেরাউন নমরুদ আবু জাহাল উতবা শাইবা এরা থাকবে জাহান্নামের উপরে আর মুসলমান নামধারী যারা মুনাফিক হয়ে গেছে এরা থাকবে আবু জাহাল আবু লাহাব ফেরাউন নমরুদের ওয়াদন নিচের ক্যাটাগরির জাহান্নামে তো কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো মুনাফিকগুলো ফেরাউনের চাইতে ভালো না খারাপ এবার বুঝছেন তো মিথ্যাবাদীগুলো কত খারাপ কারণ মিথ্যাবাদী যারা ইমানদার নয় তারা মিথ্যাবাদী যারা মুনাফিক তারা মুনাফিক যারা ফেরাউনের চেয়ে খারাপ তারা এই জবান দিয়ে মিথ্যা বলে মানুষ জবানের অপব্যবহার করে সুতরাং আমার বাবা জান চাচা জান ভাই জানরা শুনেন জবানের অপব্যবহার থেকে নিজেকে বাঁচায় রাখেন এই জবান দিয়ে মিথ্যা বলবেন না আবার এই জবানের অপব্যবহার মানুষ কেমনে করে শুনেন এই জবান দিয়ে মানুষ গালিগালাজ করে কিছু মানুষের স্বভাব হলো যখন কথা বলে কথা বলার আগে গালি দেয় বলেন তো এই রকম স্বভাবের মানুষ আছে না নাই খবরদার গালিগালাজ করা এটা ভালো মুমিনের বৈশিষ্ট্য নয় ভালো মুমিন সব সময় তার জবান দিয়ে ভালো কথা বলে এই জবান দিয়ে সে কখনো কোনো খারাপ কথা বলে না নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালিগালাজ করা এটা হলো ফাসিকি স্বভাব আর অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি স্বভাব আপনি কখনো কোনো মুসলমানকে গালি দিয়েন না কারণ যদি আপনি গালিগালাজ করে তো মুখটা আপনার নাপাক হয়ে যাবে জবানের অপব্যবহার হয়ে যাবে আর জবানের অপব্যবহারকারী যারা জাহান্নামী হলো তারা সুতরাং এই জবানের অপব্যবহার করবেন না উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে আরো জোরে বলেন এই তো ভদ্র মানুষ আপনারা বুঝেন উপরের দিকে থুতু মারলে যেমন নিজের উপরে পড়ে তেমনি মানুষকে গালিগালাজ করলে গালিগুলো নিজের দিকে আবার ফিরে আসে আপনাদের কথা কি বলতাম এখন তো লজ্জা লাগে বলতে আমাদের হুজুররাও এখন ওয়াজ মাহফিলে বসে আহারে যে গালিগালাজ করে এক হুজুর আরেক হুজুর কি আপনারা ফেসবুকে দেখেন না ইসলাম বিরোধীদেরকে আমরা ওয়াজ মাহফিল নিয়ে ট্রল করার একটা সিস্টেম আমরা নিজেরাই তাদেরকে বের করে দিচ্ছি কি দরকার ভাই বলেন তো এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলবেন কেন আপনি আরেকজনকে গালি দিবেন কেন আপনি অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথা বলবেন এগুলা তো আমানতের চেয়ার যতক্ষণ বসবেন ততক্ষণ আপনি ভালো কথা বলার মানুষকে শেখানোর চেষ্টা করেন দিনের কথা বলেন দিন প্রতিষ্ঠার কথা বলেন এক হুজুর আরেক হুজুরে গালিগালাজ কইরা সময় নষ্ট কইরা আমানতের খেয়ানত করা যাবে না তো গালিগালাজের নসিহত আপনাদেরকে কি করতাম ফেসবুকে ইউটিউবে মাঝে মাঝে দেখেন না এক এক হুজুর এক দুই মিনিটে আরেক হুজুরে কত গালিগালাজ আরম্ভ করে আছে না ভাই কি জাতের বিশ্রী ভাষায় গালিগালাজ করে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করেন ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে গালিগালাজের মঞ্চ বানাবেন না এগুলো বড় পবিত্র মঞ্চ এগুলো পবিত্র মঞ্চ এখন তো ওয়াজ মাহফিল আস্তে আস্তে সার্কাসে পরিণত হয়ে যাচ্ছে মাহফিলগুলো আস্তে আস্তে তার ঐতিহ্য হারিয়ে ফেলতেছে ঐতিহ্য এই মাহফিলের ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মাহফিলের ময়দানটাকে নষ্ট করে দেওয়া যাবে না শুধুমাত্র
শুধুমাত্র এই যে আজকেও তো মাহফিল হয়েছে আমি আসার সময় দেখলাম অনেকে বাইরে হাঁটতেছে আমাদের মধ্যে অনেক শ্রোতা আছেন আয়েশা দেখে হুজুরটা দেখতে কেমন তার কণ্ঠ কেমন চিৎকার কেমন ইত্যাদি ইত্যাদি দেখে না মাহফিলে আপনারা আসবেন শুধুমাত্র জ্ঞান অর্জন আর নিজের জীবনকে গঠন করার জন্য কিছু কথা এখান থেকে জানবেন হেদায়েতের উদ্দেশ্যে আসবেন এই উদ্দেশ্য সকলের মধ্যে থাকা লাগবে জবান দিয়ে গালিগালাজ করবেন না তিন নম্বর হলো মানুষ জবানের অপব্যবহার করে এই জবান দিয়ে মানুষ গীবত করে বলেন তো গীবত কর আমাদের এলাকায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্তের নামাজি কিন্তু নামাজ পড়া বের হয় ইমাম সাহেবরে না গীবত করে আছে না নাই নামাজ পড়ে আবার গীবত করে গীবতের কারখানা প্রতিটা এলাকায় আছে আমি এজন্য প্রায় জায়গায় বলি বাংলাদেশে পার্লামেন্ট হলো মোট দুইটা একটা হলো ঢাকায় আরেকটা হলো আমাদের এলাকাগুলোতে চায়ের যে দোকান আছে চায়ের টং ওগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট কারণ সেখানে চায়ের বিক্রেতা দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খুরেরা চা হাতে নিয়া চায়ের চায়ের কাপে চুমুক লাগায়া সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এলাকার সকল কিছু নিয়ে গীবতের ঝড় উঠাইয়া দেয় কি বলেন মিলছে আছে এরকম খবরদার গীবত করবেন না নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত হচ্ছে জিনার চাইতে আরো মারাত্মক অপরাধ গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে যিনি তুলনা করেছেন তিনি কে এই জবান দিয়ে মানুষ গীবত করে নাম্বার ফোর চার নাম্বার হলো এই জবান দিয়ে মানুষ আবার চুগলখুরি করে চুগলখুর আমাদের সমাজে আছে নাই চুগলখুর আছে বলেই তো মানুষে মানুষে ভেজাল আছে কারণ একজনের কথা আরেকজনকে গিয়া লাগায় দেয় পাঁচ নাম্বার হলো এই জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি এক এক জায়গায় এক এক কথা বলি এটা বিশেষ করে মুনাফিকদের স্বভাব এরা হলো দুমুখু সাপের মতো এক এক জায়গায় এক এক রকম কথা বলে যেমন মাহফিলের মঞ্চে তারা পাঞ্জাবি টুপি লাগাইয়া এসে বলে আমরা ইসলামের পক্ষের লোক আবার নাচ গান কনসার্ট হলে ওখানে গিয়া বলে আমরা তোমাদের সাথেও আছি বিষয়টা হবে এমন বর্ষাকালে দেখবেন মাঝে মাঝে সুজা বৃষ্টি পড়ে মাঝে মাঝে আবার এলোপাতারি বৃষ্টি হয় কখনো ডান দিক থেকে কখনো বাম দিক থেকে ছাতা থাকলে যেদিকে বৃষ্টি আমরা ওই দিকেই ছাতা দেই মুনাফিকগুলো হলো এমন সুবিধা নেওয়ার জন্য একবার যায় ডান দিকে আরেকবার যায় বাম দিকে একবার যায় ইসলামওয়ালাদের দিকে আরেকবার যায় গায়ক গায়িকা নায়ক নায়িকাদের দিকে নিজেদের স্বার্থের জন্য ক্ষমতার জন্য এই কুল ওই কুল দুই কুল রক্ষা করে চলে যারা মুমিন নামের খাঁটি মুনাফিক হলো তারা যে কোনো একদিকে আপনাকে থাকা লাগবে ইমানদার কখনো দুই নৌকায় পা দিতে পারে কখনো দুই গর্তে পা ফেলবে না দুই পথে চলবে না কারণ দল হলো পথ হলো দুইটা দল আর পথ কয়টা নবীজি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর একটা হলো জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ খাঁটি মুমিন যারা জান্নাতের পথে নিজেদেরকে নিবেদিত করে দেয় তারা আমরা হলাম ইমানদার ইমানের পথে চলবো আমাদের জীবন যা কার থাক আমরা ইমান এনেছি কার উপরে ওই আল্লাহর উপরে ইমান আনার কারণে যদি মরতেও হয় প্রয়োজনে জীবন বিলাইয়া দিব তাও আমরা ইমানের পথ থেকে দূরে সরে যাব দেখেন এক জবান দিয়ে কত গুণা পাঁচটা পয়েন্ট বলে ফেলেছি এক নাম্বার বলেছি মানুষ এই জবান দিয়ে মিথ্যা বলে দুই নাম্বার বলেছি জবান দিয়ে মানুষ গালি গালাজ করে তিন নাম্বার বলেছি জবান দিয়ে গীবত করে চার নাম্বার বলেছি যুগলখুরি করে পাঁচ নাম্বার বলেছি দ্বিমুখী কথাবার্তা বলে ছয় নাম্বার হলো এই জবান দিয়ে আবার অনেক মানুষ মানুষকে কষ্ট দিয়ে কথা বলে এই জবান দিয়ে তো ছেলে তার বাপকে আঘাত করে কথা বলে এই জবান দিয়ে ছেলে তার মাকে আঘাত করে কথা বলে হ্যাঁ সন্তান শোনো নবীজি বলেছেন তোমার মা বাবা হলো তোমার জন্য সবচাইতে বড় নেয়ামত আল্লাহ আগে কোরআনে বললেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله বলছেন তোমাদের রবের তরফ থেকে এই ফয়সালা হয়েছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা ভালো আচরণ করবা এই হুকুমটা যার গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ বলছেন খবরদার 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 মা বাবাকে সাধারণ বিষয়ে মনে করো না মা বাবা বড় সেনসিটিভ জায়গা আল্লাহ বললেন يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
عفا ولا تنهرهما وقل لهما قولا كريما الله বলছেন তোমাদের মা বাবা দুইজন অথবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে তখন তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করো না তাদের কোনো আচরণে বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ উফ শব্দ পর্যন্ত বলো না ওয়ালা তানহারহুমা ধমক দিয়ে জিরকি দিয়ে কথা বলো না গলার আওয়াজটাকে বড় করে দিও না রাগ করে কথা বলো না তাহলে আব্বা আম্মার সাথে কেমনে কথা বলতে হবে শিখাচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা আল্লাহু আকবার আল্লাহ বলছেন তোমার মা বাবার সঙ্গে তুমি ভদ্র ভাষায় বিনয়ী হয়ে মার্জিত ভাষায় কথা বলো নম্র ভাষায় কথা বলো হুকুম কার অনেক ছেলেরা আছে বাপকে ধমক দেয় বাপ কথা বললে বাপের কথার উপরে কথা বলে এরকম বেয়াদব আছেনা নাই খবরদার মা বাপের উপরে কণ্ঠ বড় করে ফেলো না কারণ মা বাবা বড় সেনসিটিভ জায়গা মা বাপকে অখুশি করে ফেললেই তোমার জান্নাত শেষ কারণ নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম নবীজি বলেছেন বান্দারে মা বাপকে খুশি করো মা বাপকে খুশি করলে খুশি হয়ে যাবেন যিনি তিনি কি আর মা বাপকে নারাজ করে দিলে যখন আপনার উপরে যিনি নারাজ হয়ে যাবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে খবরদার অনেক ছেলেরা আছে টাকা পয়সা ইনকাম করে কিন্তু আব্বা আম্মা অসুস্থ মানুষ চিকিৎসা করায় না চিটাগং শহরে থাকে ফ্ল্যাট নিয়ে থাকে ভাড়া বাসায় থাকে অনেক পয়সা উপার্জন করে বাবা অসুস্থ মানুষ মা অসুস্থ মানুষ চিকিৎসা করায় না ডাক্তার দেখায় না আহারে নাফরমান সন্তান ভুলে গিয়েছো সেই সময়ের কথা যখন তুমি ছোট্ট ছিলে তোমার একটু জ্বর হলে সর্দি হলে কাশি হলে তোমার এই বাপ কুলের মধ্যে বুকের মধ্যে জড়ায় আনিয়া তোমাকে মেডিকেলে নিয়ে গিয়েছে তোমার সেই মা তুমি অসুস্থ হলে সারাটা রাত না ঘুমায়া তোমার সেবা করেছে সেই মা আর সেই বাপ অসুস্থ তুমি এখন খোঁজ খবর নাও না আল্লাহর কসম তোমার উপার্জিত একটা পয়সাও টিকবে না সব শেষ হয়ে যাবে যদি জীবনে বরকত চাও তো মা বাবার জন্য খরচ করো আবার তিন ভাই চার ভাই আছে যখন তিন ভাই চার ভাই বিয়ে শাদী করে ফেলে তখন মা বাপ নিয়ে টানাটানি আরম্ভ হয়ে যায় তিন ভাই চার ভাই ঘরে মিলে মিটিং করে ঘরে মিটিংয়ে বসে যায় কয় চার ভাই যেহেতু আছি আমরা চার ভাই ভাগ করে করে আব্বা আম্মাকে খাওয়াবো চার মাস খাওয়াবো এক একজন এক এক মাস খাওয়াইয়া হয়রান হয়ে যায় তারপরে কয় আব্বা আম্মা আমার ঘরে টাইম শেষ অন্য ঘরে চলে যান বেটা বেকুব তোমার বাপ তোমাকে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে যখন ছোটবেলা থেকে লালন পালন করেছে একটা দিনও বলে নাই বাবারে আমার কষ্ট হচ্ছে অন্য কোথাও গিয়ে খাও তোমার মা হচ্ছে সেই মা যেই মা এত কষ্ট করেছে তুমি তোমার শরীরের চামড়া গুলু ছিলে স্যান্ডেলের ফিতা বানাইলেও মায়ের এক ফুটা দুধের হক তুমি আদায় করতে পারবো সেই মাকে এখন ভাগ করে ফেলো ব্যাককল ব্যাকুব ছেলে জীবনে যদি বরকত চাও চার ভাই থাকলে মিটিংয়ে চার ভাই প্রতিযোগিতা করো মাস ভাগ করতে পারবো না আব্বা আম্মা চাইলে সারা জীবন আমার ঘরে আমার কাছে খাবে আমি মাথার তাজ বানায় তাদেরকে রাখবো ঠিক কিনা যদি জীবনে বরকত চান সম্মান চান রিজিক চান তো মা বাপকে খাওয়ান উপার্জনে বরকত হয়ে যাবে দুনিয়াতে সম্মান পাবেন মর্যাদা পাবেন আর যদি আব্বা আম্মাকে খাওয়াইতে না পারেন এই পয়সাগুলো আপনার কোনো কাজে লাগবে অনেকে আছে তিন চার ভাই পয়সা কামায় মা বাপ বলতেছে আল্লাহর বাড়িটা যদি দেখে মরতে পারতাম কি বলেন আফসুস করে না তার ছেলেরা তারা উপার্জন করে প্রত্যেকেই উপার্জন করে কিন্তু এক ভাই উপার্জন করে তো আরেক ভাইকে বলে আমি একা টাকা দিব কেন পাঠাইলে সবাই দিয়া পাঠাবো বেটা ব্যাককল ব্যাকুব তোমার কাছে পয়সা থাকলে তুমি নিজেই অন্য ভাইদের অপেক্ষা না করে মা বাবার খেদমতে প্রতিযোগিতা করো অন্য ভাইরা পাঠানোর আগে তুমি নিজে পাঠাইয়া দাও তোমার বাপ মা যদি আল্লাহর ঘরের সামনে গিয়ে একবার খুশি হইয়া একটা মুচকি হাসি মারে তো গোটা দুনিয়ার ইজ্জত সম্মানের মালিক তুমি হয়ে যাবা ঠিক কি না মা বাবার খেদমতের জন্য প্রতিযোগিতা হবে মিটিং করে ভাগ যুগ করিয়েন না এই জবান দিয়ে মানুষ মা বাবাকে কষ্ট দেয় স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় এই জবান দিয়ে দেখা যায় তথাকথিত কিছু মানুষ যারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে আলে বলে আমাদেরকে কটাক্ষ করে কথা বলে আসে না নাই
কথা বলেন আছে না নাই আরে বাপ রে বাবা আমাদের মধ্যে তো কিছু মানুষ আছে চেয়ারে বসে গেলে গিয়ার আর ঠিক থাকে না মানে অবস্থা হয় এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে আমি নিজেও গিয়ারে কারণ আমি তো চেয়ারে ঠিক আছে কারণ আমি চেয়ারে বসার পর থেকে এই চেয়ারের গিয়ার কুরআনের দিকে আর হাদিসের দিকে আপনার চেয়ারের গিয়ার কুরআন হাদিসের দিকে থাকলে ভালো কিন্তু কিছু মানুষ তো আছে চেয়ারে বসার পরে গিয়ার ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে আছে না নাই চেয়ারে বসে গিয়ার ইসলামের বিরুদ্ধে নিয়েন না কারণ চেয়ারে আপনি বসেছেন ওই চেয়ারে চিরকাল থাকবেন না আমি এখানে বসার আগে অন্তত 6-7 জন আরো এই চেয়ারে বসে কথা বলেছি ঠিক কি না আমিও থাকব না আর কয়েক মিনিট পরে আমি চলে যাব বুঝা গেল চেয়ার চেয়ারের জায়গায় আছে কিন্তু চেয়ারে বসা ব্যক্তিদের কিছুক্ষণ পর পর পালা বদল হয়ে যায় এই পালা বদলগুলো দেখেন পালা বদল আজকে সবার পালা বদল সম্মানের সাথে হয়েছে কারণ সবার গিয়ার কোরআনের দিকে হাদিসের দিকে আপনি কোন চেয়ারে বসলে ওটা পালা বদল হবে মনে রাখবেন চেয়ারে বসার সময় ঠিকই বসেছেন কিন্তু যে কোন চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আর আলেমদের বিরুদ্ধে যদি অবস্থান নেন পালা বদলের সময় নামার সময় অবস্থা ভালো হবে না কারণ কোরআন হাদিস পড়লে গবেষণা করলে ইতিহাস পড়লে দেখা যায় যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের চেয়ার থেকে নামার সময় বিদ্যুত হয়ে তারা নেমে গিয়েছে সুতরাং চেয়ারে বসেই যা মন চায় তা কইরেন না চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন দেখেন এক জবান দিয়ে কত গুনাহ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম কি আরো জোরে বলেন পৃথিবীতে গুনাহ হয় জবান দিয়ে সবচেয়ে